हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र, এখন আমরা কথা বলবো যে দা গ্রেট ইন্ডিয়ান মার্ডার নিয়ে, যেটা সিক্স সাসপেক্টস বলে একটা নভেল থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। এটা প্রোডিউস করেছে অজয় দেবগন, ডিরেক্ট করেছে তিগমাংশু দুলিয়া। তিগমাংশু দুলিয়া নিজে লিখেছে, তার সাথে বিজয় মরিয়া লিখেছেন এটা। তো এখানে প্রতীক গান্ধী রয়েছে, রিচা চাড্ডা রয়েছে, আরও ভালো ভালো অ্যাক্টার্স রয়েছে, রঘুবীর যাদব রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে একটা বিজনেসম্যান যে খুবই একজন স্পয়েল ব্র্যাট, তার বাবা পলিটিশিয়ান আশুতোষ রানা সেটা প্লে করছে। তো এর আর কি খুন হয়ে যায়, মানে প্রথমে ওটা একটা কেসে ফেঁসে যায়, তারপর তিন বছর পরে বেরোয় এবং একটা পার্টি দেয়, সেই পার্টিটাতে খুন হয়ে যায়। এবার কে ওকে খুন করেছে সেটার মধ্যে এক একটা এ হচ্ছে। এবার এর যে ফরম্যাটটা, স্ট্রাকচারটা অনেকটা পাতাল লোকের মতো, মানে পাতাল লোকে দেখবেন একটা মেন কেসের ইনভেস্টিগেশন হচ্ছে, যেটা জয়দীপ এলাহাবাদ করছিল, যেটা হচ্ছে নীরজ কবিকে ওই মারার প্ল্যানটা ইত্যাদি নিয়ে, এবং তারপরে যারা যারা ওখানে ধরা পড়েছে ইত্যাদি, তাদের ব্যাক স্টোরি একটা করে করে দেখাচ্ছে। এবং তাদের ব্যাক স্টোরিগুলো যখন দেখাচ্ছে, সেই ব্যাক স্টোরির মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন অ্যাঙ্গেলসকে তুলে ধরছে, সেটা সোশ্যাল হতে পারে, পলিটিক্যাল হতে পারে, সেই বিষয়বস্তুগুলোকে তুলে ধরছে। তো এটারও স্ট্রাকচারটা তাই, যে উইকির যারা যারা মানে সাসপেক্ট আর কি, যে উইকিকে মেরেছে, তার মধ্যে তার বাবাও পড়ছে, তার মধ্যে একটা আর কি ওই শশাঙ্ক অরোরার ক্যারেক্টারটা পড়ছে, তারপরে ট্রাইবেলের একটা ছেলে পড়ছে। তো তাদের প্রত্যেকের মাধ্যম দিয়ে আবার তাদের ব্যাক স্টোরিতে গিয়ে গিয়ে বিভিন্ন সমাজের বিভিন্ন অ্যাঙ্গেলকে, বিভিন্ন অ্যাসপেক্টকে তুলে ধরা হয়েছে। এটাই আর কি মেন স্ট্রাকচার। এবার এটা ঠিক আছে, এটা হতেই পারে, কিন্তু একটা জিনিস হয় যেটাকে বলা হচ্ছে ওভার স্টাফিং। এবার এখানে এত বেশি মিস্ট্রি উইদিন মিস্ট্রি, একবার এখানে একবার ওখানে, এত বেশি এটা হচ্ছে, ওভার জারিং হয়ে যাচ্ছে, যেটাকে ওভার স্টাফিং ওভার রাইটিং বলে আর কি। তো সেই জিনিসটা এত বেশি হয়ে গেছে যে আপনি একটা টাইমের পরে না কনফিউজ হয়ে যাবেন। এবং এটাকে বড্ড মানে বড় করা হয়েছে, বিশাল বড় করা হয়েছে, নটা এপিসোড, অনেক জায়গায় ডাল মনে হয়, বোরিং মনে হয়, প্লাস এন্ডিং ভালো না, যেহেতু সিজন টু আনবে বলে আগে থেকে প্ল্যান করেছে, তাই জন্য এত কিছু দেখানোর পরেও এ নয়। এবং ড্রামাটাও কোথাও কি এঙ্গেজিং হচ্ছে না, মানে সেই ব্যাপারটা আসছে না আর কি, সেই ব্যাপারটাই ফিল হচ্ছে না। আমি পার্সোনালি তিগমাংশু দুলিয়ার খুব ফ্যান, আমি তার সব কাজ ফলো করেছি, পানসিং তোমার আমার দারুণ লাগে, হাসিল বলে যে প্রথম ছবিটা সেটাও দারুণ লাগে। তিগমাংশু দুলিয়া এক ধরনের কমেডি নিয়ে আসে, সেই কমেডিটা ভালো ছিল, সেই হিউমারটা ভালো ছিল, পারফরমেন্সে সত্যি ভালো ছিল, প্রতীক গান্ধীর পারফরমেন্স ভালো ছিল, রিচা চাড্ডার পারফরমেন্স ভালো ছিল, রঘুবীর যাদবের পারফরমেন্স ভালো ছিল, যে ভিকি রায় হয়েছে ওর পারফরমেন্স ভালো ছিল, আশুতোষ নারায়ণটা আমার ঠিকঠাক লেগেছে, পারফরমেন্সেস ভালো, কমেডি ভালো, ঠিক আছে, এবং অনেক কিছু দেখাবার চেষ্টা করছে, কিন্তু কী বলো মানে অত্যধিক বেশি না অনেক কিছু দেখাতে নেই। মানে একটা মার্ডার মিস্ট্রি, একটা সার্টেন সমাজের অ্যাসপেক্ট এ করো, কিন্তু সেখানে এত বেশি জিনিস দেখিয়ে দিয়েছে। এবং এই যে এদের এক একটা ব্যাক স্টোরি দেখাচ্ছে, বা এই যে মিস্ট্রি উইদিন মিস্ট্রি উইদিন মিস্ট্রি, এরকম এতবার ব্যাক অ্যান্ড ফোর্থ করছে, যে ব্যাপারটা আর কি ওখানে গিয়ে না কোথাও গিয়ে একটা মানে ইনকোহারেন্ট হয়ে যাচ্ছে, মানে দিশা হারিয়ে ফেলছে। এবং দেখুন একটা কথা বলে দিই, যে খালি টুইস্ট অ্যান্ড টার্ন থাকলেই কিন্তু একটা গ্রেট সিরিজ, আর মাস্টার পিস কথাটা সবের সাথে লাগানো বন্ধ করেছে। আমাকে কালকে একটা ছেলে মেসেজ করেছে, দাদা গ্রেট ইন্ডিয়ান মার্ডারটা তুমি এখন, আমি বললাম আমি কন্টিনিউ করতে, বড় সিরিজ তো তাই আমার টাইম লাগছে, প্লাস রকেট বয়েজও ছিল। তো তখন বলছে যে মাস্টার পিস হয়েছে, মাস্টার পিসটা সবাই সাথে লাগাবে না, মাস্টার পিস কথাটা ভ্যালুটা কমে যায়, সব সিরিজ সব সিনেমাই মাস্টার পিস না হতে পারে, যেহেতু আপনি প্রথমবার এই ধরনের কাজ দেখছেন তাই জন্য আপনার খুব ভালো লাগছে, বাট তা বলেই সেটা মাস্টার পিস সেটা কিন্তু নয়, মাস্টার পিস অন্য জিনিসই, ঠিক আছে। আমি বলবো যে এই কাজটা ডেফিনেটলি টেকনিক্যালি ওয়েল মেড, সেই সব দিকে ভালো, কিন্তু কোথাও গিয়ে ওই যে ড্রামাটা, ওই যে ইম্প্যাক্টটা, সেইগুলো কোথাও ক্রিয়েট করতে পারছে না, এবং মানে ওভার স্টাফিং হয়ে গেছে। আমার পার্সোনালি ঠিকঠাক লেগেছে, খুব দারুণ লাগেনি, যেরকম আর কি বলা হচ্ছে এটাকে নিয়ে, আমার সেরকম একেবারেই মনে হয়নি এটা নিয়ে। এটা আমার অনেস্ট ওপিনিয়ন ছিল অ্যাবাউট দিস সিরিজ। এবং ডিজনি প্লাস হটস্টারের কাছে আমি আরও একটা জিনিস, মানে আমি বললে কী হবে, আমি ওদের প্রতিটা শোতে দেখেছি ওরা এত বেশি জিনিসটাকে টেনে বড় করে, আননেসেসারি, মানে যখন দরকারও নেই তখনও টানে ব্যাপারটাকে। হিউম্যানের ক্ষেত্রে হয়েছে, প্রথম ক্রিমিনাল জাস্টিসের ক্ষেত্রেও মনে হয়েছিল, সবসময় মানে ওদের বেশিরভাগ সিরিজের ক্ষেত্রে এই জিনিসটা আমার মনে হয়। তো এই জিনিসটা ওদের কমানো উচিত, ব্যাপারটাকে কম্প্যাক্ট করা উচিত, ছটা সাতটা আটটা এপিসোড করো, কিন্তু বিট মানে মেক ইট কম্প্যাক্ট, ঠিক আছে। আর বেকার বেকার মানে সিজন টু যদি নিয়ে যাও তাহলে এখানে লিমিটেড সিরিজ করো, টু দ্য পয়েন্ট চলো, আননেসেসারি কেন টানছো সেটাই আমি বুঝতে পারিনি। সো এটা ছিল আমার ওভারঅল রিয়েকশন, আপনারা যদি দেখেছেন আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।